এখন আমরা আলু চপ করা দেখাবো। তার জন্য আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, লাগছে পেঁয়াজ কুচি, মশলার জন্য লাগছে আদা রসুন বাটা, নুন, হলুদ, ভাজা মশলা, চিনি। ভাজা মশলার মধ্যে আমরা জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি। এর ব্যাটারের জন্য লাগছে বেসন, একটু বেকিং সোডা বা খাবার সোডা। ব্যাটারের জন্য নুন দিলাম বেসনের মধ্যে, এবারে একটু আমরা খাবার সোডা বা বেকিং সোডা দিচ্ছি। এবার এর মধ্যে একটু আদা বাটা দিচ্ছি, একটু হলুদ দেবো, আবার একটু একটু করে জল দিয়ে ওটাকে ভালো করে ফাটতে হবে। এটাকে খুব ভালো করে ফাটতে হবে, একদম একটা স্মুথ পেস্ট করতে হবে, যেন গুটলি না থাকে, কোনো লাম্পস না থাকে, যেন একবারে স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে। ব্যাটারটা অনেকক্ষণ ধরে ফাটুন, 5 মিনিট ধরে। এবার আমরা একটা নারকল নিয়েছি, সেই নারকলটাকে ভাঙবো, ভেঙে নারকল কুচি কিছুটা নেবো। কিছু লম্বা লম্বা করে আমরা নারকেল তুলে নেব। এবার গ্যাসটা ধরাবো, এবারে তেল দিচ্ছি, হয়ে গেছে ভাজা, এবার এটাকে তুলবো। এবার পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি, ভাজবো না, হালকা করে ভাজবো। এবার আদা রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো দেবো, একটু নুন দিলাম,
জিরে ধনে ভাজাটা দেবো, ভাজা মশলাটা আর চিনিটা। এটা হয়ে গেছে আলুর মশলাটা, এবার আমরা গ্যাসটা বন্ধ করব, আলু মশলাটা এক জায়গায় তুলে নেব। একটু নারকেল কুচি দেব, গ্যাসটা অফ করে দিচ্ছি, এই গ্যাসটা অফ করে দিচ্ছি আমরা। গ্যাস অফ করে দিয়ে ওর উপরে নারকেল কুচি দিচ্ছি। এটা মিশিয়ে এবার তুলে রাখবো। গ্যাস অফ আছে আমাদের, একটা জায়গায় তুলে রেখেছি, এবার এটা ঠান্ডা হবে তারপরে চপে সেঁক দেবো। এখন খুব গরম হয়ে আছে, ঠান্ডা হবে তখন ভাজা শুকনো লঙ্কাগুলো আমার একটা জায়গায় ভালো করে ভেঙে নিচ্ছি। এবার এগুলো এর মধ্যে দিয়ে দেবো, এবারে চপে সেঁক দেবো। আমরা এক পাশে শুকনো বেসন রেখেছি, এই বেসনটা একটু করে হাতের তলায় দিয়ে চপে সেঁক করব। এরকম ভাবে সবকটা চপে সেঁক দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, জলটা মরলে এর মধ্যে তেল অ্যাড করবো। এবারে তেল দিচ্ছি, তেল গরম হলে আমরা চপগুলো ছাড়বো। তেল আমাদের গরম হয়ে এসছে, এবারে আমরা বেসনে একটু করে দিয়ে দিতে ছাড়ব। একদিক ভাজা ভাজা হয়ে গেছে, এবার তেলটা উপরে দেবেন একটু করে, উঠিয়ে
ভালো করে এপিট ওপিট উল্টে উল্টে ভাজবেন। এবার একটা তুলে নেবো, এবার এটা ভাজা হয়ে গেছে, এটা তুলবো। পিসগুলো নেবেন, নিয়ে আস্তে করে খুব সাবধানে দেবেন যেন হাত না পুড়ে যায়। এরকম ভাবে বাকিগুলো সব ভেজে নেবেন, একই রকম ভাবে বাকিগুলো ভেজে নেবেন। চ্যানেলটিকে ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, নিচে বেল আইকনটা প্রেস করবেন যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা পেয়ে যান। এরকম করে সবগুলো ভেজে নেবেন। এরকম ভাবে বাকিগুলো সব ভেজে নেবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।